চ্যানেল ভ্লগ উইথ অর্পিতা। তোমাদের যদি আমার ভ্লগ ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো দেখতেই পাচ্ছো চারদিকে কত গাছ, নিশ্চয়ই ভাবছো কোথায় আছি। তো আজ আমি চলে এসেছি বাঁকুড়া খ্রিস্টান কলেজ। তো দেখো আজকে বাঁকুড়া খ্রিস্টান কলেজের ভোটটা অনেক বেশিই ছিল, সেই জন্য আগে ওটাই আমি করব। তো আজকে চলে এসেছি, তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো কলেজটাকে। এখন আছি আমরা এক সাইডে আছি, তো তোমাদেরকে চারদিকটা দেখাই। আমার একজন সাবস্ক্রাইবার বলেছিল যে বাঁকুড়া খ্রিস্টান কলেজের গার্লস হোস্টেলটা দেখাতে। তো আমার যেটা মনে হয় গার্লস হোস্টেল অ্যালাউ করবে না ভিডিওর জন্য, তো আমি যতটুকু পারবো চেষ্টা করবো দেখাতে, হয়তো বাইরের দিকটাই পারবো, ভেতরে যেতে পারবো না। তো কথা বলেছিলাম কিন্তু সেরকমভাবে কোনো উপায় হয়নি, কারণ অনেকেই বলছে অ্যালাউ করবে না। তো সেই জন্য যতটুকু পারবো চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই। হোস্টেলটা দুটো হোস্টেলই দেখালাম তোমাদেরকে, তো কোনোটাই অ্যালাউ করলো না, ওদের সাথে কথা বললেও অ্যালাউ করতো না। আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলা ছিল, তাও হয়তো নেই, সেই জন্য ভেতরটা দেখাতে পারলাম। এই যে আমার বান্ধবীরা, এদের রুম থেকে আমি দেখে নিলাম এদেরকে একবার জানলা দিয়ে। আমি রাস্তায় আসছিলাম পাশে, তো ওদেরকে দেখতে পেয়ে একবার ভিডিও করে নিলাম। তার পাশে রয়েছে দেখো স্টুডেন্ট ক্যান্টিন, আর এটা নিউট্রিশন ডিপার্টমেন্ট, ওটা ওদেরই ডিপার্টমেন্ট ছিল। তো এখানে স্টুডেন্ট ক্যান্টিনের ভেতরে আর গেলাম না, ভেতরটাতে এখন হয়তো কেউ থাকবে না সেরকম, তাই গেলাম না ভেতর দিকে। তো এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্যান্টিন, ভেতরে অনেক বসার জায়গা রয়েছে। তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি, দেখো ওয়েদারটা দেখো সেরা পুরো। তো দেখতেই পাচ্ছ এই দিকে সামনের দিকটায় এবার যাচ্ছি, দেখো তো সামনের দিকে রয়েছে ব্রাউন হোস্টেল। তো এটা দেখলে আমাদের কলেজের পুরো ক্যাম্পাস, তিনটে মাঠ রয়েছে, হোস্টেল রয়েছে, তো দেখতেই পেলে কত বড় ক্যাম্পাস আমাদের কলেজের। তো এইদিকে রয়েছে একটা পুকুর, তো ওয়েদারটার জন্য দারুণ লাগছে দেখতে। আমার ফ্রেন্ডগুলো আবার এদিকেও চলে এসেছে ছবি তুলতে, তো ওদের সাথে আবার দেখা হয়ে গেল। এই যে পুকুরটা দেখো, খুব সুন্দর লাগছে না দেখতে? আর এই দিকে দেখো ব্রাউন হোস্টেলটা, ওটা আগের গেট ছিল, এদিকে সবাই যাতায়াত করে। তো তারপর দেখতেই পাচ্ছো এটা হচ্ছে ফেমাস জায়গা একটা ফটো তোলার। তো সরস্বতী পুজোয় অনেকেই এখানে এসে ছবি তোলে এই জায়গাটাতে, তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকেই। যাচ্ছে সামনের দিকে, আর যা ওয়েদার দেখতে পাচ্ছো, বৃষ্টি নামিয়েই দিয়েছে বলতে গেলে। তো তাড়াতাড়ি করে যাচ্ছি, যতটুকু পারি দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো ওয়েদারটা, মেঘটা দেখতেই পাচ্ছো পুরো অন্ধকার হয়ে এসছে, তো তাড়াতাড়ি করে ভিডিওটা একটু করে নিই। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি,
আর এইদিকে হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোসিওলজি। তো দেখো এটা এখন কাজ চলছে, এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, এখন বন্ধ আছে কলেজ, কলেজে এক্সাম চলছে, আমাদেরও কিছুদিন পর এক্সাম। হচ্ছে জিওগ্রাফি আর ফিজিওলজি ডিপার্টমেন্ট, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে, আর ওই বিল্ডিংটা রয়েছে বাংলা, ইংলিশ আর ইকোনমিক্স, আর আছে লাইব্রেরি। আর এই সাইডে জায়গাটা দেখছো, এখানে সাইকেল গাড়ি রাখা হয়, এখানেও একটা স্ট্যান্ড করা আছে। আর প্রথমে যখন এলাম গেটে ঢুকেই ওখানে একটা করা আছে, কারণ এদিকে ডিপার্টমেন্টগুলো অনেক দূরে হয়ে যাচ্ছে। আর এইদিকে আছে লাইব্রেরি। একটা গুড নিউজ দিই তোমাদের, আজ আমি একটা ফোর হুইলার কিনেছি, তো কালারটা দেখো কেমন লাগলো, আর কত দাম হতে পারে একটু গেস করে কমেন্টে জানাও। কালারটা তো আমার খুবই ভালো লেগেছে, সামনের থেকে এই যে আমি বাড়ি যাব ভেতরে রয়েছি, দেখো কমেন্ট করো তো কেমন লাগলো তোমাদের। এই যে গাইজ আমি এইখানে, কেমন লাগলো ফান? এই যে এটা হচ্ছে বেরোনোর গেট, আসার সময় তোমরা নিশ্চয় দেখলে ঢোকার গেটটা, আর এটা হচ্ছে যে চার্চ, চার্চটা দেখে নাও একবার, আর এটা হচ্ছে আমাদের লেডিস কমন রুম। এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড, এখানে সাইকেল গাড়ি রাখা হয়, এটা ঢুকতেই পড়ছে আমাদের সাইকেল স্ট্যান্ডটা। এটা হচ্ছে গাড়ি স্ট্যান্ড,